এবার যে খবরে চোখ রাখবো, ভাটপাড়া পৌরসভার 28 নম্বর ওয়ার্ডের অন্তর্গত রাউতা বারোয়ারি তলায় অবাধে পুকুর ভরাটের পাশাপাশি জোর করে জমি লেখানো থেকে শুরু করে বাড়ির মালিক ঋষিকেশ বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে 32 লক্ষ টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠল এলাকার প্রমোটার তাপস বিশ্বাসের বিরুদ্ধে। 1 বিঘার কিছুটা বেশি জমির ওপর রয়েছে একটি পুকুর, আর সেই পুকুর অবসানে ভরাট করা চলছে। প্রশাসনকে জানিয়েও কোনো পদক্ষেপ গৃহীত হয়নি বলে অভিযোগ। যদিও বছর 2 আগে একবার পুলিশ এসে বন্ধ করে দিয়েছিল ভরাটের কাজ, কিন্তু আবার 2-3 দিন ধরে শুরু হয়েছে কাজ। এমনকি প্রায় প্রতিদিন রাতেই ঋষিকেশ বাবুকে ফোন করে হুমকি দেওয়ার অভিযোগ উঠল তাপস বিশ্বাসের বিরুদ্ধে। এই ঘটনায় আতঙ্কিত ঋষিকেশ বন্দ্যোপাধ্যায়ের পরিবার। এ প্রসঙ্গে ঋষিকেশ বন্দ্যোপাধ্যায় তার বাড়ির পরিচারিকা বনানী মজুমদার সহ প্রতিবেশীগণ কি জানিয়েছেন শুনে নেওয়া যাক। সেই জমি কিভাবে বিক্রি হয়? পুকুর ভরাট হয়ে গেল, পুকুর ভরাট হয়ে গেল, এখন কে কি করছে, কার মনে কি আছে কি করে বলবো। জায়গাটা কাদের? আমাদেরই জায়গা। পুকুর কি বলবেন, আপনাদের পুকুর ছিল? হ্যাঁ, বিক্রি হয়ে গেছে, জমি বিক্রি হয়ে গেছে। পুকুর শুদ্ধ বিক্রি করেছিলেন? হ্যাঁ, ওটা আসলে ওটা পুকুর ঠিক নয়, ডোবা, ওটা ডাঙা ডাঙা জমি বলে পর্যায় লেখা আছে। কতটা জায়গা? কতটা? 2-3 কাঠা। তাপস বিশ্বাস না, আমার থেকে লেখায়নি, আমার দাদাদের থেকে। আপনি জানতেন না? না, আমাকে জানানো হয়নি তো কিছু। দাদারা থাকে বৈদ্যবাড়িতে, থাকতেন তো ওখানে গিয়ে প্রমোটাররা তাপস বিশ্বাস, বৈজেন বিশ্বাস ওর বাপ, তো সে গিয়ে ওর সঙ্গে কী কথাবার্তা হয়েছে আমি কিছুই জানি না, আমাকে জানেনি, জানানো হয়নি। পুকুরটা ভরাট এই হাত থেকে ও হাত এইভাবে এ করে, ও এর আগেও একবার ভরাট করার চেষ্টা করেছিল, থানা থেকে এসে যারা কাজ করছিল তাদের তুলে নিয়ে চলে গেছিলো, তারপর আবার ছেড়ে দিয়েছে। ভয় দেখাচ্ছে না আমাকে? ওই ব্যাপারে কোনো ভয় দেখায়নি আমার থেকে। ও ওই 32 লাখ টাকা চোট করে নিয়েছে চিটিংবাজি করে। তাপস বিশ্বাসটা কে? বৈজেন বিশ্বাসের ছেলে, দালাল। রাতারাতি তো মাটি ফেলে ভর্তি করে ফেলছে। আমরা সকালবেলা উঠে দেখছি পুরো সারা রাত, এই 3-4 দিন ধরে সারাটা রাত মানে লরিতে মাটি ফেলে যাচ্ছে, সেটাই তুই জানি। হ্যাঁ, পুকুরটা ভরাট করে দিচ্ছে। পুকুর ভরাট তো করা বেআইনি। হ্যাঁ, বেআইনি তো, কিন্তু আমরা চাচ্ছি পুকুর আবার হয়ে যাক। কারা করছে? আমরা তো সবসময় গেটে তালা দিয়ে রাখি, সবসময় হুমকি দিচ্ছে তাপস বিশ্বাস। হ্যাঁ, তাপস বিশ্বাস দালাল, একটা দালাল, ওর বাবার নাম বোজেন বিশ্বাস। উনি কি এই ভরাট করছে? হ্যাঁ। আমি চাইছি পুকুরটা আবার ওরকম হয়ে যাক। আমি চাইছি উনার টাকাটা আবার যেন, উনি যে নিয়েছে টাকাটা তাপস বিশ্বাস, টাকাটা যেন উনি দিয়ে দেয়। জমি বিক্রি করার টাকাটাই উনার ছিল, ব্যাংকের টাকাটা, ব্যাংকের টাকাটা অনলাইনে তুলে নিয়ে চলছে। এই তো 2-3 দিন কারা করছে তা তো বলতে পারবো না। কারা কাদে কাদে দেখেছেন? হ্যাঁ, কাদে কাদে দেখেছেন? এক টাকাও চিনি না। চেনেন না? সব বাইরে আছে। কি দিয়ে ভরাট করছে? তো মাটি। এ তো 1.5 বিঘা জমি আছে। কোনটা? এটা পুকুরটা জানি না। ওদিকে পুকুরগুলো ভরাট হয়ে গেল, বড় বড় পুকুর সব। এটা কত নম্বর ওয়ার্ড? এটা 28। কাউন্সিলর কে? মুখ খুলবে 28 নম্বর ওয়ার্ডে। হ্যাঁ, 28। এই তো জোড়া মন্দিরের ধারে আমার বাড়ি। এ তো বারোয়ারি তলাও হতে পারে, আবার রাউতা জোড়া মন্দিরও হতে পারে। আচ্ছা আচ্ছা, দুটোই লোকেশনে পাওয়া যাবে। একটা পুকুর ভরাট, মানে পুকুরকে রীতিমতো, জলাশয়কে রীতিমতো ভরাট করা হচ্ছে প্রকাশ্য দিবালোকে। সে ছবি আমাদের কাছে আছে, আপনি কি বলবেন? আপনারই ওয়ার্ড,
ভাটপাড়া পৌরসভায় দুটো বিধানসভা আছে, ভাটপাড়া বিধানসভা এবং জগদ্দল বিধানসভা। এই 28 নম্বর ওয়ার্ডটা ভাটপাড়া পৌরসভা জগদ্দল বিধানসভার অন্তর্গত। আমাকে কিছুক্ষণ আগে আমার এক CIC ছবিটা পাঠিয়েছে, আমি এই মাত্র পেলাম, আমি শিগগিরই চেয়ারম্যানের নজরে এটা আনব, যাতে যে জায়গাটা ভরাট হয়েছে যাতে ওটাকে পুনরায় আগের অবস্থায় ফিরিয়ে দেওয়া যায়, আমি চেয়ারম্যানের নজরে আনব। ভাটপাড়া পৌরসভায় একাধিক পুকুর ভরাট হচ্ছে, বারবার আপনারা মানে স্টেপ নিচ্ছেন অবশ্যই, কিন্তু এইভাবে তো মানে ইনলিগাল কাজটা বেশি হচ্ছে না? দেখুন, এ তো বাস্তবিক ঠিক, বাট কোনো একটা জায়গায় নিশ্চয়ই আমাদের তরফ দিয়ে কিছুটা গাফিলতি আছে। আমি চেয়ারম্যানের সঙ্গে আমি কথা বলবো যাতে এইগুলো মানে ঠিকঠাক করা যায়, নিজেদের কারেকশন করা যায়। দেখুন, এইসব যারা করে এইসবের জন্য সব জায়গায় একটা একটা শ্রেণী আছে, যারা জমি দালালি, যারা কিছু একটা যাদের ভেস্টেড ইন্টারেস্ট আছে, না না যাদের ভেস্টেড, যারা জমির দালাল, দালালি করে, এইসব অবৈধ উপায়ে জলাজমি বন্ধ করে বিক্রি করে, এরা শ্রেণী আছে, এইসব শ্রেণী সুযোগ সন্ধানী শ্রেণী, এরা বিভিন্ন সময় বিভিন্ন মানুষের সহযোগিতা, বিভিন্ন মানুষকে পারচেস করে এইগুলো করার চেষ্টা করে, বাট আমাদের এগুলো বন্ধ করা উচিত নিশ্চয়ই, চেয়ারম্যানের নজরে আনবো যাতে এগুলো না হয়। এইগুলো কী করে হচ্ছে আপনাদের বর্তমানে এখন যে শাসক দলের মতত্ব? আপনি আপনি আগেও একটা দেখেছেন, আমরা একটা পুকুর খুঁড়ে দিয়েছি, আমি বলছি এটা কোনো সময়ই বাঞ্ছনীয় নয়, আমি চেয়ারম্যান আসুক, চেয়ারম্যানের নজরে আনব। এবার উৎসব জমে উঠবে, গোটা পরিবার নিয়ে ঘুরতে যাওয়া আর কিচেন মন্ত্রার সুস্বাদু খাওয়া। কল্যাণী এক্সপ্রেসওয়ের উপর এসে গেল দারুণ সুন্দর পরিবেশে মুখরোচক পরিবেশন। দ্য কিচেন মন্ত্রা মনের মতো আপনার প্রতিষ্ঠান, কল্যাণী এক্সপ্রেসওয়ের উপর বেঙ্গল ধাবার বিপরীতে।